দর্শক, স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকে আমরা নানা প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। আমি তানভীর তারেক, মূলত ইনস্ট্যান্ট টক এর আগে মোস্তাফিজ মিঠু কথা বলেছে এবং মিলন আমার খুব আদরের ছোট ভাই এবং আমার টিমের সাথে টিম কাজ করে, সো আমরা মাঝে মাঝে বসতে পারি আলোচনায়। সো আজকে মিলন প্রশ্ন করবে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে এবং দুজনের একটি আলাপচারিত হবে। আমি এর আগে হকার লাইভে একটি ক্যাম্পেইনও দিয়েছি যে যে কেউ আমার সাথে বসতে পারে এবং দুজনের কথাবার্তা হলে হয় যেটা হয় যে নানান রকম আলোচনা উঠে আসে, হয়তো যেটি আমি বলার কথা ভাবিনি সেটাও প্রশ্নে আসতে পারে। সো প্রশ্ন নেই, বলো। হ্যাঁ, ভাষার মাস যেহেতু, হ্যাঁ, ফেব্রুয়ারি মাস ভালোবাসার মাস, ফাগুনের মাস। এই মাস আমাদের বাঙালি জীবনে যেমন বিরহ নিয়ে আসে, প্রেম ভালোবাসা ঠিক তেমনই নিয়ে আসে। যাক, ফেব্রুয়ারি মাসে চলছে বইমেলা, এবারে আপনার কয়টি বই প্রকাশ হলো? প্রতি বছরে মূলত একটি বই প্রকাশ করি, এটা তোমার কথা বলিতে ব্যাকুল, এটা গল্পগ্রন্থ, এটা আমার নবম। আমার মনে হচ্ছে একটা বছর বোধহয় একটা বছর দুটি বই প্রকাশ পেয়েছে, একটি গল্প একটি উপন্যাস। এবার একটি গল্পই বেরিয়ে গল্পের বই বেরিয়েছে, এটা দেশ প্রকাশনী। মেলার পরেও যেহেতু এই ভিডিওটা আমাদের আলাপচারিতা থাকবে, সো আমি বলবো যে এটা রকমারি .com থেকে শুরু করে বিভিন্ন ওয়েবসাইটে বছরের সারা বছর এই বইটা কিনতে পাওয়া যাবে। গায়ের দাম হচ্ছে 300 টাকা, এটা অনলাইনে পারচেস করলে 220 টাকার ভিতরে পাওয়া যাবে। 15টি গল্প আছে। 15টি গল্প। তাহলে বই প্রসঙ্গেই আসি। হ্যাঁ, গল্পগুলো আপনি কি ভাবনা থেকে এখানে যুক্ত করেছেন? গল্পগুলো মূলত কিছু কিছু গল্প লেখা হয় আসলে নানান রকম অর্ডারই গল্প, লাইক হয়তো সমকালের ফিচার সম্পাদক মাহবুব ভাই বললেন যে একটা গল্প পাঠাও, এবারে সংখ্যায় গল্প ছাপবো। সো তখন একটা চাপ মনে হয় যে আমার একটা গল্প লিখতে হবে। সো ওইভাবে দুটো গল্প লেখা, ঘোরটোপ এবং মেঘময়ী নামে একটা গল্প। মেঘময়ী গল্প যেমন, মেঘময়ী যখন লিখেছি তখন তার সমসাময়িক সময়ে নেপালে যে ট্র্যাজেডি হয়, অর্থাৎ ইউএস বাংলার এয়ারক্রাফট যে ক্রাশ হয়, সো ওইটার প্রেক্ষাপট থেকে একটা অন্যরকম প্রেমের গল্প মেঘময়ী, একটা গোপন আলোচনায় বা গোপনভাবে একটা ছেলে বাংলাদেশ থেকে তার এক গোপন প্রেমিকার সাথে দেখা করতে যায় নেপালে। আচ্ছা। এবং সেখানে এসে দুর্ঘটনা আহত হয় একটা হাসপাতালের। সো এই প্রেক্ষাপটে এরকম যেমন অর্ডারে গল্প লেখা হয়, তেমনি কিছু গল্প থাকে যে হয়তো যাচ্ছি কোনো জার্নিতে, মনে হচ্ছে হঠাৎ ভাবনা আসে, সেভাবে গল্প লেখা। সো এই বইতে 5টি গল্প বিভিন্ন পত্রিকায় প্রকাশ পেয়েছে, বাকি 10টা গল্প বইমেলা বা এই বইয়ের সংকলন হিসাবে লিখেছি। যাক, আপনার বই তো এখন বইমেলা চলছে, মানে পাঠক এবং পড়ুয়া কেমন সাড়া দিচ্ছে? সাড়া বলতে, বইটা তো আসলে ধরো কোনো এক্সপায়ারি ডেট থাকে না। আচ্ছা। লাইক আমি যদি একটা মোয়া বানাতাম, মোয়া বানানোর পেছনে কিন্তু এক্সপায়ারি ডেট লেখা থাকতো যে এটা এত সাল অবধি পরে খাবেন না, মেয়াদ উত্তীর্ণ। তো এই বইটা মূলত কোনো মেয়াদ উত্তীর্ণ না, এটা একটা অদ্ভুত জিনিস এবং সারা জীবনের জন্য আসলে সজীব থাকে। সো বিক্রির ব্যাপারে আমার একটা অ্যালার্জি আছে, লাইক অনেকেই খোঁজে দেখবে মিলন যে ভাই এইবার কোন বইটা খুব খাচ্ছে, খুব চলছে, বেশি বিক্রি হচ্ছে। বেশি বিক্রির সাথে আসলে বইয়ের কোয়ালিটি মেনটে ম্যাটার করে না। আচ্ছা। কোয়ালিটি ম্যাটার করে এটা যে আচ্ছা এবারের বইয়ের কোন বইটার রিভিউ ভালো, কোন বইটার নিয়ে খুব আলোচনা হচ্ছে, প্রশংসা হচ্ছে, একটু বলবেন। আমাদের সমস্যা হচ্ছে আমাদের দেশে কেউ রিভিউ খুঁজি না, এটা শুধু বইয়ের ক্ষেত্রে না, এটা টিভি নাটক বলি, সিনেমার ক্ষেত্রে প্রচণ্ডভাবে প্রচুর শুনি যে ভাই অমুক ছবিটা ব্যবসা কেমন। আমার কথা হচ্ছে যে ভাই আপনি ব্যবসাতে কী করবেন, তাই না? মানে আপনি তো বলবেন যে এই ছবিটার কাহিনী কেমন, কিছু রেটিং কেমন, 10-এ কত রেট দিয়েছে। ইদানিং পাবলিকেশনসের ব্যাপারটা হয়েছে কি, এই ফেসবুক জমানার পরে পাবলিকেশনসের মোটোটা চেঞ্জ হয়ে গেছে। এখন যেমন আমি গত 2-3 বছর ধরে খুব অফার পাচ্ছি, সহজ উপায়ে কিবোর্ড শিখুন, প্লিজ ভাই এই বইটা দেন,
আমি আপনাকে অ্যাডভান্স করে যাচ্ছি। আবার অনেকে, আমি যেহেতু বিভিন্ন ক্ষেত্রে বিচরণ করছি বা কাজ করি, খুব সহজে ভালো উপস্থাপক হবার 100টি উপায়, বিভিন্ন কৌশল কৌশল এভাবে, মোটিভেশনাল বইগুলো খুব বিক্রি বার্তা হচ্ছে গত 3-4 বছর ধরে। কীভাবে বসের সাথে মন ভুলিয়ে যোগাতে পারবেন তার 50টি কৌশল, কীভাবে আপনি খুব সহজে স্মার্ট ভাব দেখাতে পারবেন, ইত্যাদি নানা নানা বিষয়ে শর্টকাট টেকনিক, শর্টকাট টেকনিক। কিন্তু বইয়ের কাজ কিন্তু শর্টকাট টেকনিক শেখানো না, বইয়ের কাজ হচ্ছে আপনার ভাবনাটা বিস্তার করা। এখন মোটিভেশন, তাকে বলবো মোটিভেশনাল স্পিকার হওয়া উচিত ছিল পলান সরকারের, যিনি প্রয়াত হয়েছেন, নিশ্চয়ই নাম শুনেছেন। এই মানুষটা নিজের টাকায় বই কিনে, যারা বই পড়তো না বা কিছুটা অক্ষর জ্ঞান আছে তাদেরকে বিনামূল্যে বইটা দিয়ে আসতো, আবার নিয়ে আসতো যে পড়েছেন কিনা, দিয়ে আসলে হয়তো কি হয়তো শেলফে রাখতো না হয়তো বিক্রি করে দিত, কিন্তু পড়ানোর জন্য দিয়েছে এই মানুষটা, যে পড়ে আমাকে জানাবা, পড়ার পর আমি আবার নিয়ে আসবো, তোমার গল্পটা শুনতে যাবো। সো ওই মানুষটা পড়িয়েছেন, আবদুল্লাহ আবু সাইদ স্যার, বিগ মোটিভেশন স্পিকার। কিন্তু আমরা বাংলাদেশে যারা মোটিভেশন স্পিকার হিসেবে কাজ করছে, সরি টু সে, তাদের জীবনের কোনো স্ট্রাগল নাই, তারা বলতে পারবে না যে কোনো এক বেলা আমি না খেয়ে এই বৈতরণীটা পার করেছি। তারা খুবই থাকে না, সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন, এবং একটা ভাওতাবাজির ভেতরে এই মোটিভেশন স্পিকার হিসেবে একটা ব্যবসা কেন্দ্র খুলেছেন। আমি এটার নাম দিয়েছি ডিজিটাল পীর, আমি প্রায় সময় লিখি এটা নিয়ে, এবং এটা আমার একটা প্রতিবাদের জায়গা, যে অনেকেই বলেন যে ডিজিটাল পীর কেন দিয়েছেন, এটা তো একটা আপত্তিকর শব্দ, না এটার সাথে মিল আছে, কারণ ওদের জীবনে কোনো স্ট্রাগল পীড়ন নাই, পীড়ন না থাকলে তুমি কীভাবে বলবে যে এইটা পার হয়ে আসছি। মোটিভেশন তখনই হয় নিজের জীবনের গল্পটা যখন বলা হয়, কিন্তু এরা সেটা বলছে না, এরা একটা কৌশল শেখাচ্ছে যে আচ্ছা ইন্টারভিউ দিলে কী কথা বললে আপনারটা ভাইরাল হবে, ইন্টারভিউ কোন চাকরি ইন্টারভিউতে আসলে আপনি কী পরে যাবেন, এটা তো কোনো স্মার্টনেস না, এটা তো কোনো, এটা একটা অপকৌশল, একটা শর্টকাট প্রসেস শেখানো হচ্ছে। সে কখনো বলছে না যে অমুক অমুক বই ভালো, এই বইটা পড়েন, অমুক মুভিটা ভালো, আপনার স্বাভাবিক আচরণটা আমি পেয়েছি আমার মার কাছ থেকে, কোনো একটা স্পেসিফিক গল্প, সেটা কিন্তু মহানবী সাল্লাল্লাহু সাল্লাম থেকে শুরু করে পৃথিবীর যত মহামণি ঋষি এসেছেন, গত হয়েছেন, তার প্রত্যেকে নিজের জীবনে গল্প বলেছেন, সেটাই মোটিভেশন। আর আমরা হচ্ছে আমার জীবনে কিছু নাই, কিন্তু আমি একটা ভাওতাবাজি শেখাচ্ছি যে কীভাবে এটা সহজে করা যাবে, হ্যাঁ কথা বললে মানুষ তাক লাগিয়ে বসে থাকবে। সো কল্ড মোটিভেশন বইগুলো খুব চায়, আমার কাছ থেকেও চেয়েছে, এবং প্রকাশককে আমি যথারীতি না করেছি যে আমি আসলে বইটা ব্যবসার জন্য করি না। বইটা আমার প্রথম 1-2 এডিশন বিক্রি হয়, সারা বছর টুকটাক কেনেন, যারা পড়েন তাদের ভেতরে একটা বোধ জাগানোর চেষ্টা করি। আর বইটা, বই লেখা, লেখালেখিটা আসলে শর্টকাটের জায়গা না, এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস আমি মনে করি, কারণ 1-2 দিনে লেখক হয় না। আমি হয়তো 20 বছর পর বলতে পারবো যে না, আমার কিছু লেখা দাঁড়িয়েছে, কিছু লেখা মানুষের মনের ভেতরে একটা অনুরণন তৈরি করেছে। সুনীল দার একটা কথা আমি খুব মনে করি, যে আমি, আমার সাথে কয়েকবার আড্ডার সুযোগ হয়েছে সুনীল গঙ্গোপাধ্যায়, তার বাসায় আমাকে খুব আদর করতেন, আমি জিজ্ঞাসা করেছিলাম যে সুনীল দা আপনার এই এত ফেম, এত যাপিত জীবনে শ্রেষ্ঠ প্রাপ্তি কী, একটা দারুণ স্পেসিফিক গল্প বলেছিলেন, সেটা আমি শেয়ার করি। যে দেখো তানভীর, আমি একটা ফোন পেয়েছি গত কয়েক বছর আগে, একটা কল পেলাম, নিউ জার্সিতে একটা হসপিটালে এক বৃদ্ধা মহিলা, তাকে ডাক্তার বলেছেন যে এর কোনো আশা নেই, এবং আত্মীয় স্বজন সেই ধরনের প্রস্তুতি, কিন্তু আমার প্রথম আলো গল্পটা সে পড়ছিলেন, উপন্যাসটি পড়ছিলেন, তো মিরাকালি তার চাওয়া ছিল যে প্রথম আলো উপন্যাসটা শেষ করবেন। প্রথম আলো উপন্যাসটা নিশ্চয় জানো অনেক মোটা উপন্যাস, এবং এটা যে কারো একটানা পড়লেও মাঝে বিরতি দিয়ে হলেও 8-10 দিন লাগে। সো ওই এক মৃত্যু পথযাত্রী মহিলা যতক্ষণ উপন্যাসটি পড়ছিলেন ততক্ষণ তার
প্রাণস্পন্দন ছিল, পড়াটা শেষ করা মাত্রই তার প্রাণ চলে যায়। এটা তার আত্মীয় স্বজন ডাক্তারকে খুব শকড করে, মানে এটা কি, এটা সম্ভব কি না, কীভাবে সম্ভব, কীভাবে সম্ভব। তো আমার সেই গল্পটা শুনে আমি আমার মানে শিউরে উঠেছি, আমি সত্যতা যাচাই করার জন্য ডাক্তারের সাথে কথা বলেছি, আত্মীয় স্বজনের সাথে কথা, সত্যিই তাই। তো এর চাইতে তার বড় প্রাপ্তি থাকে না, অর্থাৎ গল্প তাকে একটা অন্য জগতে নিয়ে ইলিউশন তৈরি করেছে, মানে একটা নতুন প্রাণ স্পন্দন দিয়েছে। হ্যাঁ, মৃত্যু অনিবার্য, একটা নির্দিষ্ট থাকে, কিন্তু কিছু কিছু মিরাকল ঘটে। সো এই জায়গা থেকে আমি মনে করি যে লেখালেখিটা খুব ধীরে চলার একটা জায়গা, চাইলে হুট করে লেখা যায় না, চাইলে হুট করে লেখা যায় না, চাইলে হুট করে লেখা আসে না, চাইলেই হুট করে ভালো লেখা হয়ে ওঠে না, এটা একটা প্রসেস। এবার তাহলে আসি, লেখা তো অনেকগুলো বিষয় আছে, যেমন ছোট গল্প, উপন্যাস, তো আপনাকে কোন বিষয়ে লেখার প্রতি বেশি টানে? আমার কবিতা না, কবিতা আমি কবিতা লিখেন, কবিতা লিখি, সেটা ফেসবুকে, ফেসবুকেই থাকে, প্রকাশ পায় না, সেটা কবিতা বলি না, আমি কবিতা লিখতে পারি না, ঠিক কবি মনস্ক না, কিন্তু আমি গদ্য ভালোবাসি। আমার পাঠাভ্যাসটা আলাদা, লেখালেখির প্রসেসটা আলাদা, কিন্তু আমার খুব ইচ্ছা করে মানুষের জীবনটা নিয়ে লিখতে, মানে যেমন আমার এই লাইব্রেরিটা, আমার এই লাইব্রেরি এই ওয়ালে আমি প্রায় 200-র বেশি আমার বই আছে, যেটা আত্মজীবনী এবং সাক্ষাৎকারমূলক। আমার আমার মানে পড়তে এটা ভালো লাগে যে কোনো মনীষীর সাক্ষাৎকার পড়লে তার জীবন দর্শন, সেই মানুষটার জন্ম লগ্ন, সেই পারিপার্শ্বিকতা, ইতিহাস, ভ্রমণ সব কিছু থাকে সাক্ষাৎকারের ভিতরে, মানে আত্মজীবনীমূলক। সো আমি এখন পড়তে ভালো লাগে আত্মজীবনীমূলক কোনো বই। তেমনি লিখছি যেমন গল্প, উপন্যাস, উপন্যাসটার ভেতরে আমার উপন্যাস গল্প দুটোই প্রিয়, কিন্তু তার চাইতে বেশি প্রিয় ধরো কোনো মানুষ বা কোনো থটফুল আলোচনা নিয়ে। আমার যেমন এই বইতে তিনটা গল্প আছে, যে তিনটা গল্প মূলত এই সমসাময়িক অপরাজনীতি নিয়ে, যেগুলো কিছু কিছু ক্যারেক্টারের ভিতরে ঢুকে দিয়েছে। সো প্রশ্নটা ছিল যেমন মূল বিষয় ভালো লাগার বিষয়, ভালো লাগার বিষয়, তো ভালো লাগার বিষয়টা মূলত গল্পটা লিখে তোমার ভিতরে একটা প্রশ্ন তৈরি করা। এখন প্রেমের গল্প লিখলাম, দুজন প্রেমী হাবুডুবু খেয়ে মরে যাচ্ছে, বহুত আবেগী আবেগী লাইন দিলাম, এগুলো বাজারে খায় বেশি, এটা ঠিক, পপুলারিটির ফ্যাক্টর, এগুলো খুব ইমোশনাল কিছু লাইন দেবে, যে ইমোশনগুলো কোট করে একটা ছেলে একটা মেয়েকে মেসেজ করবে ওই বই থেকে চুরি করে, এগুলো বাজারে বিক্রি হয় বেশি, কিন্তু বোধ জাগায় না। আমি বোধ জাগানোর পক্ষে, বিক্রিটা একটু কম হোক অসুবিধা নেই, তো যে মানুষটা পড়বে ওর ভেতরে যেন প্রশ্ন তৈরি হয়। তাহলে সে প্রসঙ্গে আসি যে জনপ্রিয়তা, মানে জনপ্রিয় কোনো জিনিস আছে যেগুলোকে মানুষ সস্তা বলে গণ্য করে, সেই বিষয়টা আপনি কি বলবেন? এই বিষয়টা আসলে আপেক্ষিক, এখন জনপ্রিয়তাকে অস্বীকার, দেখা গেলো কোনো একটা জিনিস জনপ্রিয় হয়ে গেল, কিন্তু দেখা গেলো সেটা অনেকে আবার সস্তা বলে গণ্য করছে, এটা হয়, এটা সারা বিশ্বে হয়ে থাকে। কিন্তু একটা বিষয় লক্ষণীয়, যে জনপ্রিয়তা যখন দীর্ঘদিন টিকে থাকে, তখন বুঝতে হবে যে এই জনপ্রিয়তার একটা মোরালিটি রয়েছে, এই জনপ্রিয়তার ভেতরে ফাঁপা না, এই জনপ্রিয়তাটা ফাঁপা না। যদি দীর্ঘদিন বলতে কি, দীর্ঘকাল, কাল বলতে এক যুগ ধরো মিনিমাম, কিন্তু যারা 2-4 বছরের জন্য জনপ্রিয়, খুব মৌরি মুরগির মতো বিক্রি হচ্ছে, হঠাৎ করে তার সেই প্রচলিত প্যাটার্ন থেকে বেরোলেই পড়ে যাচ্ছে, এটা একটা ফেক, এইটা সস্তা। আমি বোঝাতে পেরেছি কিনা জানি, বুঝতে পারছি। যেমন হুমায়ুন আহমেদ, সুনীল গঙ্গোপাধ্যায়, এই দুজন মানুষ বাংলা সাহিত্যের পুরোধা দুই ব্যক্তি, সুপার পপুলারিটির জীবদ্দশায় দেখে গেছেন, জীবনানন্দ কিন্তু তার পাননি, শরৎচন্দ্র পেয়েছেন, কিন্তু শরৎচন্দ্র সেই বৈভব বিত্ত বৈভব ছিল না, সে পপুলারিটিকে ক্যাশ করতে পারেনি। এখন তাদের এই চারজন ক্যারেক্টার, মানে জীবনানন্দ বাদ দিয়ে সুনীল, হুমায়ুন আহমেদ, শরৎচন্দ্র, প্রত্যেকে জীবদ্দশা শুনতে হয়েছে, কি সস্তা সাহিত্য
কান্নাকাটি প্রেম ভালোবাসা লিখে যাচ্ছে। সো তারা কিন্তু একটা কাল পর্যায়ের পরে তার প্রমাণ করেছেন যে না, এই জনপ্রিয়তার ফাঁপা না। আর ওই যে আমি বললাম যে জনপ্রিয় খুঁজে যারা পাঠক জনপ্রিয় বইটা কেনে, তারা আসলে পড়ার জন্য কেনে না। আচ্ছা একটা কিনলাম, পাঠকের সাথে একটা লেখকের সাথে ছবি তুললাম, স্ট্যাটাস দিলাম, অমুক জনপ্রিয় কথা সাহিত্যিক আজকে দেখা হলো, বাহ, ও কিন্তু পড়ে নাই। সো এই জায়গায় জনপ্রিয়তার দুই রকম সংজ্ঞা, যে দীর্ঘকাল যে জনপ্রিয়তাটা টিকে থাকে সেটার একটা প্রসেস, সেটা একটা থটফুল আলোচনা থাকে, সেটা দর্শন তৈরি হয়। আর যেই জনপ্রিয়তাটা টিকবে না সেটা জনপ্রিয় হবার জন্য তৈরি হয়েছিল, একটা ফেক একটা বিষয় নিয়ে আর কি চলছিল। এবার আসি তারকা নিয়ে। আচ্ছা, অনেক তারকা আছে যারা বই লেখেন, তাদেরকে মূলত তাদেরকে ভেবেই কিন্তু অনেকে বলেন যে তারকাদের বই। হ্যাঁ, এই যে তারকাদের বই, আসলে যারা বই লেখে তারাই তো এক একজন তারকা, তাই না? একদম, মানে এই বিষয়, এই বিষয়টা নিয়ে আমি জানতে চাচ্ছি আপনার মতামত। এই বিষয়টা নিয়ে আমার খুবই আপত্তি আছে, যেমন কেউ কেউ হঠাৎ করে আমাকে না জানিয়ে নিউজ লিখে ফেলেন যে জনপ্রিয় সঙ্গীত পরিচালক, জনপ্রিয় বিনোদন সাংবাদিকের বই এসছে। বই লেখাটা কিন্তু একটা বড় প্রসেস, মানে বিশাল প্রসেস, যে কেউ বই লিখতে পারে না, সেটা বই হয়ে উঠতে হবে। এখন তারকাদের বই বা জনপ্রিয় সঙ্গীত পরিচালক সঙ্গীত শিল্পীর বই, এটা দুই পরিচয়কেই সে অপমান করে। কারণ যিনি লেখেন, লেখক কিন্তু একটা হিমসেল বা হারসেল্ফ একটা সুপারস্টার, সে তো একজন তারকা অবশ্যই। এখন এটাকে আমি খাটো করে ফেলছি, খাটো করে ফেলছি, কিন্তু এক দুই দিন এটা তৈরি হয়নি। অনেক প্রকাশক আমার জানা মতে কয়েকজন সুপারস্টার নায়িকার বই বেরিয়েছে, যেই নায়িকা এক অক্ষর লিখতে জানে না, মানে সাহিত্য জানে না, কিন্তু তার নামে বই বেরিয়েছে ওই বিক্রি করার জন্য। আসলে এখন সেই থেকে এই প্রচলনটা চলে আসছে, সেক্ষেত্রে দায়ভারটা অবশ্যই পাবলিকেশনের উপর, পাবলিকেশনের অবশ্যই, তারা তো সবসময় গণমাধ্যমের উপরও পড়ে। যেমন আমার জন্যই মূলত, যেমন আমার অনেক নিউজ এবার বেরিয়েছে, জনপ্রিয় বিনোদন পাঁচ বিনোদন সাংবাদিকের বই এলো বাজারে, বিনোদন সাংবাদিকের গল্পের বই বেরিয়েছে, আমি ওগুলো শেয়ার করি না। আমি উল্টো ওই প্রতিবেদককে বলি যে আমি, আমার বই বেরিয়েছে এটাই তো একটা বড় খবর, যতটুকু ট্রিটমেন্ট হয়, এটা আমার নবম বই, এইটাই তো যতটুকু টানে আমি ওটুকু চাই। আমার আগের ফেম দিয়ে আমি খুব ভালো মিউজিক করতে পারি, এই বিশ্বাস থেকে তো কেউ ভালো সাহিত্য করতে পারে এটা আমি নিশ্চয় প্রমাণ দিতে পারবো না। না, সেটা পারবো কি? সে খুব ভালো অভিনয় করে, তার মানে লিখতে না পারে অবশ্যই। সো এটা তো একটা ফেক একটা মানে প্রচার হচ্ছে। সো এই ফেক প্রচারে আমি কেন বই বিক্রি করতে যাব বা এটা আমি জানাতে যাব? সো এটা মনে হয় একটু মানে এটার একটা কারেকশন প্রয়োজন আছে। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, শেষ সময়, একটা শেষ প্রশ্ন আপনার কাছে, পরবর্তী সময়ে আপনি কোন বিষয়ের উপর লিখবেন? আচ্ছা, ধন্যবাদ মিলন, দারুণ এক আড্ডা হলো ইনস্ট্যান্ট টকে। সো আমি একটা বিষয় নিয়ে বেশ কয়েক বছর ধরে একটু চেষ্টা করছি। আপনি তো গল্পের বই লিখলেন, হ্যাঁ, 15টি গল্প, এগুলো কি আবার গল্প? হ্যাঁ, গল্প উপন্যাসের ভেতরে হয়তো থাকবো, ভ্রমণ লিখছি, পাশাপাশি একটা বিষয় একটু দীর্ঘ সময় নিয়ে লিখছি, সেটা হচ্ছে পরের গল্প, একটা থিম নিয়ে কাজ করছি। একটা থিমটা আমি অলরেডি কয়েক জায়গায় বলেছি, আজকে এখানেও বলি আমার দর্শকদের কাছে, পাঠকদের কাছে, সেটা হচ্ছে আমি একটা পরের গল্প লিখতে চাই, লাইক রবীন্দ্রনাথের হৈমন্তী। হৈমন্তী যেখানে শেষ হবে তারপর থেকে একটা গল্প টেনে যাব আমার লেখা, ওই রিলেট ধরেই, তারাশঙ্করের কবি, কবির থট থেকে পরের একটা গল্প লিখব। যেমন সুদমন্দ ইসলামের হাবা নামে একটা গল্প আছে খুব বিখ্যাত, ওনাকে আমি বলেছিও, উনি আমার গল্পটা দিয়েছেন, ওর পরে আমি আর একটা গল্প, কবির কল্পনা শেষ গল্পের যেখানে, গল্প সেখান থেকে আবার নতুন আপনার কল্পনা শুরু শুরু। সো মানে কেউ যদি পুরোটা নাম না দিয়ে পড়তে থাকে তো মনে হবে যে গল্পটা অনেক বড়, টেনে একটা গল্প লিখতে চাই। সো এটার একটা চেষ্টা চলছে, দুটো গল্প মোটামুটি দাঁড় করানোর চেষ্টা করছি, এটা সময় লাগবে কিন্তু খুব যত্নের করা একটা কাজ, হয়তো সামনে বছর কিংবা তার পরের বছর এই বইটা দেবো। এই বইটা নিয়ে আমার খুব দারুণ একটা আশাবাদ আছে। আর একটা উপন্যাস অলরেডি এই মেলায় বই প্রকাশ পাওয়ার কথা ছিল,
আমাদের প্রখ্যাত চিত্রকর, প্রখ্যাত অভিনেতা, পরিচালক আফজাল হোসেন, বরেণ্য মডেল নির্মাতা এবং তার একটা প্রচ্ছদ তৈরি করেছেন, পরাণ পথিক নামে একটা উপন্যাস, এটা মুক্তিযুদ্ধভিত্তিক একটা উপন্যাস। এটি সামনে মেলায় আসছে, এটা অলমোস্ট রেডি, কিন্তু কিছুটা কারেকশনের জন্য এই মেলায় দেয়নি, সো সামনে মেলায় পাবে। যাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। সমসাময়িক বিষয় নিয়ে আলোচনায় আপনার সাথে আমরা সুন্দর একটা সময় কাটালাম আজকে। আপনার বই সামনে আরও অনেকগুলো আসবে, নানা বিষয়ে অনেকগুলো সুন্দর সুন্দর বই আমরা আশা করি, আপনার জন্য অনেক শুভকামনা। দর্শক, আজকে এ পর্যন্তই আমরা বিদায় নিচ্ছি। সো তুমি যদি বিদায় নিতে বলছো, আমি আমার বইয়ের ভূমিকাটা পড়ে শোনাই। অবশ্যই অবশ্যই। বইয়ের ফ্ল্যাপে জয় গোস্বামী বলা আমাকে আমার একটা দারুণ পঙ্ক্তি একটু পড়ে শোনাই আপনাদের। প্রেমটা আসলে ক্ষণে ক্ষণে রূপ বদলায়, কৈশোরের প্রেমটা মোহের, কি যেন কি আছে আবার নাই, যৌবনের প্রেম অনেকখানি যৌনতার, এর পরের প্রেম কখনো বিচ্ছিন্নতাবাদী, কখনো সহ্যবাদী প্রেম, সংসার জীবনের প্রেম অনেকটা সহ্য করে নেওয়ার মতো, সয়ে যাওয়া অভ্যস্ত থাকাটাই তখন প্রেম। সম্প্রতি এক আড্ডায় লেখককে বলা কবি জয় গোস্বামীর এই কথাগুলোর মতোই আমার এই বইয়ে নানান রঙে নানান ঢঙে সাজানো হয়েছে একগুচ্ছ প্রেমের গদ্য, তোমার কথা বলিতে ব্যাকুল। বাহ, অনেক সুন্দর লাগলো। দর্শক, আপনাদেরকে সবাইকে আবার প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমি মিলন অধিকারী। ধন্যবাদ সকলকে।